30 জনগোষ্ঠীয় সংগঠনলৈ লক্ষ্য কৰি অপমানজনক মন্তব্য কংগ্ৰেছ নেতৃত্বাধীন বিৰোধী ঐক্য মঞ্চৰ অন্যতম নেত্ৰী সুস্মিতা দেৱৰ শিৱসাগৰত মাৰোৱাৰীয়ে আঠুলৈ ক্ষমা খোজাৰ প্ৰসংগক লৈ 30 সংগঠনৰ নেতৃত্বলৈ সুস্মিতা দেৱৰ প্ৰশ্ন। মাৰোৱাৰীৰ কাৰণে যদি আঠু কঢ়াইছে, আলফাৰ পৰা আত্মসমৰ্পণকাৰী আলফা হোৱাসকলক কিয় আঠু কঢ়োৱা নহ'ল? বিৰোধী ঐক্য মঞ্চৰ নেত্ৰীগৰাকীৰ এই প্ৰশ্নক লৈ ৰাজ্যৰ ৰাজনীতিত প্ৰতিক্ৰিয়া। আমি অত্যন্ত দুঃখিত যে শিবসাগরে যেভাবে মারওয়াড়ি কমিউনিটির কিছু সিনিয়র সিটিজেন্সদের স্টেজে দাঁড় করিয়ে বলা হয়েছে যে নিচে বসে আপনারা ক্ষমা চান, এইটা কোনো রাজ্যতে হতে পারে না। আবার বলা হচ্ছে এটা নাকি ভলেন্টারিলি করেছে। আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড অর্গানাইজেশন, আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয় তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ওদেরকে? আমি প্রশ্ন করছি কেন না? যদি মনে হয় যেটা ঠিক যে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে, তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছে, যে আলফা 4,500 মানুষ না কত মানুষ যাদের হত্যা হয়েছে এটা অমিত শাহ বলেছেন, ওদের কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে?